বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা। তবে এবার বলিউড ছেড়ে হলিউডের লিডিং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। আর আজকে এই বিষয়ে আমরা জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। মেগা অ্যাকশনার এক্সট্রাকশনের মাধ্যমে সম্প্রতি হলিউডে ডেবিউ করেছেন রণদীপ হুডা। ছবিতে তার অভিনয় হোক কিংবা অ্যাকশন সিকোয়েন্স, প্রত্যেকে তার প্রশংসা করেছেন। আর এই হলিউড ছবি এক্সট্রাকশনের সাফল্যের পরে রণদীপ প্রথমবার কোনো আমেরিকান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। তিনি আমেরিকার অথেন্টিক ট্যালেন্ট অ্যান্ড লিটারি ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রসঙ্গে রণদীপ জানিয়েছেন যে এক্সট্রাকশন সত্যি বিশ্বজুড়েই সফল হয়েছে এবং এই ছবি থেকে তিনি অনেক কিছু শিখেছেন এবং এই ছবির কাস্ট অ্যান্ড ক্রু অসামান্য ছিল। তিনি আরও বলেন যে প্রত্যেকটি আর্টিস্টই এক্সপোজার চায়, অনেক বেশি মানুষের সঙ্গে কাজ করতে চায়, সেরকম আমিও চেয়েছি এবং ঈশ্বরের আশীর্বাদে আমি ইন্টারন্যাশনাল সিনেমার এই হরাইজনে পৌঁছতে পেরেছি। উল্লেখ্য, অভিনেতা হিসেবে যে রণদীপ ভীষণ পারফেকশনিস্ট সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সরবজিতে তার ট্রান্সফরমেশনটা মনে আছে তো? কিলোর পর কিলো ওজন তিনি কমিয়েছিলেন, এমনকি তিনি না খেয়ে থাকতেন যাতে সেই লুকটা যথাযথ তিনি ফুটিয়ে তুলতে পারেন। এছাড়াও হাইওয়ে থেকে শুরু করে লাল রং, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এবং মেয়র চার্লস, সত্যি রণদীপের অভিনয়ের কোনো তুলনা নেই। ছবিতে আসার আগে রণদীপ অনেকটা সময় থিয়েটারে কাটিয়েছেন। তিনি নাসিরুদ্দিন শাহের ট্রুপেরও সদস্য ছিলেন। জানলে অবাক হবেন, রণদীপ একজন এনভায়রনমেন্টালিস্টও বটে। ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন থেকে শুরু করে ফিলান্থ্রপিক কজ সব কিছু নিয়েই কাজ করেন অভিনেতা। এছাড়াও তিনি একজন দুর্দান্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। অন্যদিকে বলিউডে তাকে খুব শীঘ্রই দেখা যাবে রাধে এবং আনফেয়ার অ্যান্ড লাভলি ছবিতে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.